নমস্কার বন্ধুরা, মিনতির রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের ছাঁচের সন্দেশ করে দেখাবো। ছাঁচের সন্দেশ করার জন্য আমি দুই রকমের ছাঁচ নিয়েছি। ছাঁচটা ভালো করে ধুয়ে ঘি মাখিয়ে রেখেছি। নিয়েছি আমার ননী আওলা দুধ, ক্ষীর করে রেখেছি এক বাটি, আমুল দুধ নিয়েছি, চিনি নিয়েছি, আর গরুর দুধ এক কাপের একটু কম, কারণ আমি ক্ষীর করে রেখেছি। প্রথমে আমি গ্যাসটা লো ফ্লেমে রেখে দুধটা দিয়ে দিলাম। এবার আমি আমুল দুধটা এর সঙ্গে মিশিয়ে নেব। আমি সব আমুল দুধটা দিয়ে দিলাম। এই বাটির একটু কম, এক বাটির একটু কম আমুল দুধ নিয়েছি। আমুল দুধটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিব গ্যাসটা লো ফ্লেমে রেখে। সন্দেশটা মিষ্টি করব, সেই জন্য আমি এক বাটি একটু কম চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিব। চিনিটা মিশে গেছে এবং আমুল দুধটাও মিশে গেছে। আমার ক্ষীরটা অনেকটা কমে গিয়েছে, কারণ আমি গ্যাসটা লো ফ্লেমে রেখে এটা তৈরি করছি। আমার অনেকটা শুকিয়ে গেছে দুধটা এবং গাঢ় হয়ে গেছে। আর একটু শুকিয়ে গেলে এর মধ্যে আমি চাচিটা দিয়ে দিব, দুধের ক্ষীরটা। আমার এটা ভালোভাবে রস শুকিয়ে গেছে। এবার আমি এই ক্ষীরটা দিয়ে দিব। এর সঙ্গে মিশিয়ে নেব। আমার ননী আওলা দুধ বলে সেই জন্য আমি এর মধ্যে ঘি এর ব্যবহার করলাম না। আমার ক্ষীরটা হয়ে গিয়েছে। এইবার আমি এতে এলাচের গুঁড়ো দিয়ে দিব। আমি দুটো এলাচ থেতে দানা বের করে রেখেছিলাম, খোসাটা দিচ্ছি না। গ্যাসটা বন্ধ করে দিলাম। হালকা ঠান্ডা হয়েছে, এবার আমি এটা গোল করে নিব।
নিয়ে ছাঁচের মধ্যে দিব। খুব সুন্দর সন্দেশ হয়ে গেল। এক এক করে সব করে নিব। এবার আমি আর একটা ডিজাইন করব, এই যে শঙ্খর মতো। এটা আমি শঙ্খর মতো করে নিচ্ছি। এইভাবে সামান্য দুধ আর গুঁড়ো দুধ দিয়ে আমি ছাঁচের সন্দেশ করলাম। তোমরা আমার ভিডিওতে দেখে ছাঁচের সন্দেশ করবা। বাড়িতে কোনো পুজো থাকলে কি বাচ্চারা সন্দেশ খেতে চাইলে এইভাবে তৈরি করবা, খেতে খুব সুন্দর লাগবে। কোনো পুজো টুজো থাকলে কি কোনো অনুষ্ঠান বাড়িতে ই আছে যদি সন্দেশ করো, এইভাবে করবা, খুব সুন্দর লাগবে সন্দেশটা। আমার ভিডিও দেখে, আমার রেসিপিটা দেখে তৈরি করো। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও যে আমার ছাঁচের সন্দেশটা কেমন হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই সন্দেশটা পুরো বাচ্চা বড় সবাই খাবে, খেতে খুব স্বাদ এটা, এবং পুজোতেও লাগবে।